কি হয়েছে তোমার? পেটে খুব ব্যথা করছে। ব্যথা করছে কখন থেকে? অনেক দিন থেকে। তো আমাকে বলবে তো একবার। তুমি অফিসে ছিলে বলে কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, তুমি চলো হাসপাতালে নিয়ে যাচ্ছি। না 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 না, আমি যাব না। আরে চলো। আরে না, আবার ফালতু কথা বলে, লোকে কি বলবে যে বউটাকে ডাক্তার পর্যন্ত দেখায় না? চলো চলো, রেডি হও, চলো চলো, ওঠো ওঠো ওঠো, আমি কোনো কথা শুনবো না, চলো চলো। এইভাবে পেটে যন্ত্রণা কেউ কষ্ট ভোগ করে? রিপোর্ট যা দেখছি, না খেয়ে না খেয়ে পেটের অবস্থা খারাপ করে ফেলেছেন আপনি। বলেছিলাম ঠিক টাইমে খাও। শুনুন, এখন যা দেখছি একটা অপারেশন করাতে হবে। আর তবে অপারেশনটা করানোর আগে 7 দিনের মধ্যে 2 ইনজেকশন দিতে হবে। আমি ইনজেকশন দেব না। আরে আরে, চিকিৎসা করতে গেলে ইনজেকশন দিতে হবে না, আশ্চর্য ব্যাপার। তুমি তো জানো আমি কত ভয়। আরে তুমি তো সুস্থ হয়ে উঠবে। তুমি আমাকে সুইসাইড করতে বলে আমি সুইসাইড করে নেব, তো আমি ইনজেকশন দিতে পারবো না? মহা মুশকিলে পড়ে গেল তো। আরে ইনজেকশন লাগে না। আরে কি, আপনি এত বড় হয়ে গেছেন এখন ইনজেকশনে ভয় পাচ্ছেন? আরে কিছু হবে না। আরে বাদ দিন, আমি দেখে নেবো। আপনি বলুন তো, দরকার ধরে বেঁধে ওই তো অপারেশনের আগে ইনজেকশনটা দিতে হবে। 7 দিনের মধ্যে 2 ইনজেকশন দিতে হবে। আর এই মোটামুটি মাজার টেক নিচের পোর্শনটা একটু ইনজেকশনটা দিতে হবে, ঠিক আছে? মাজার নিচে? হ্যাঁ। তার মানে পাছাতে, তাই তো? হ্যাঁ বলতে পারেন। আচ্ছা আচ্ছা, সে আপনি চিন্তা করবেন না, সে ধরে বেঁধে হলেও আমি ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। আর চুপ করো, ইনজেকশন নিতে হবে। লাগে না, বেশি লাগে না, অসুবিধা নেই, কোনো ভয়ের কিচ্ছু নেই। বলছিলাম ডাক্তারবাবু, যে ইনজেকশনটা হাতে মারলে হতো না? না না, হাতে মারলে হবে না, পাছায় মারতে হবে। ইনজেকশন ইনজেকশন, হ্যাঁ দেখেন। আসলে ওষুধটা খুব কড়া, তো হাতে নিলে সহ্য করতে পারবে না, বুঝছেন তো? সেই জন্য আমি ইনজেকশন দিতে পারবো না। তুমি তারপর হলে আমাকে গুলি করে মেরে দাও, তাও পারবো। আমি গুলি খাই নিবো তোমাকে, আমি ইনজেকশন দিতে পারবো না। আরে লাগে না। আরে ভয় নেই ভয় নেই, কিচ্ছু হবে না। আজ একটা ইনজেকশন দিতে হবে, আবার 7 দিনের মধ্যে আরেকটা দিতে হবে, ঠিক আছে? আরে দেখুন, অপারেশনটা যদি না হয় তাহলে কিন্তু বড় কোনো সমস্যা হতে পারে, ঠিক আছে? আচ্ছা, অপারেশনটা অবশ্যই করাতে হবে, আর ইনজেকশনটাও দিতে হবে। আর ভয়ের কিছু নাই, ইনজেকশন দিলে মানুষ মরে নাকি? তুমি আমার বোন না শত্রু গো। আসলে তোমার ইনজেকশন না তো ভয় কি? আরে ভয়ের কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নেই। এই ইনজেকশনটা আজকে দিতে হবে, আর 7 দিনের মধ্যে একটা দিলে আপনি সুস্থ হয়ে যাবেন, কোনো অসুবিধা। তারপর এটা দিতে হবে। বসো 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 ডাক্তারবাবু, আমি তাহলে বেঁধে দিচ্ছি। দেন আপনি ইনজেকশনটা দেন, দেন দেন। আরে এরম ভাবে বাদলা হবে নাকি? ইনজেকশনটা দিতে হবে পাছায়। তার মানে আবার আমাকে খুলতে হবে? হ্যাঁ, তো এরম ভাবে হয় নাকি? খুলুন, কষ্ট করে বাঁধলাম, ধরে রাখাই কঠিন, আবার খুলতে হবে। খুলুন খুলুন, চুপচাপ দাঁড়াবা, দেন পিছন করুন দেখি। আরে আরে, এই খুলে যাচ্ছে। আরে আপনার বউ তো মহা দজ্জাল ভাই। সরি ডাক্তারবাবু, আমি দেখি। আটটা ইনজেকশন তো আমার পাশেতে ঢুকে যেত। কিছু মনে করবেন না ডাক্তারবাবু, এই মানে একটু বুদ্ধি খাটিয়ে বউকে ইনজেকশনটা দিতে হবে। মানে কোনোদিন ইনজেকশন নেয়নি, মানে খুব ভয় পায়। আচ্ছা, আর ধরে বেঁধেই দিতে হয় আর কি। থাকে, এরকম পেশেন্ট দেখেছি, অনেক দেখেছি এরকম লাইফে। আপনি যদি একটু ফোন করি, আপনি কি একটু আসতে পারবেন? আমার বাড়ি তো খুব কাছে। হ্যাঁ অসুবিধা নেই, তবে ইনজেকশনটা আজকে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা কিছু প্ল্যানিং করি, ঠিক আছে? ঠিক আছে, আমার ভিজিটিং কার্ডটা নিয়ে যান, ফোন করবেন আমাকে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ডাক্তারের সামনে অত ন্যাকামো না করলে কি হতো না? ডাক্তার তো ওইটুকু একটা ইনজেকশনই পেছনে দিত, বাস্তব আর দিচ্ছিল না। তুমি যাই বলো, আমি ইনজেকশন দিতে পারবো না। হ্যালো, হ্যাঁ ডাক্তার বাবু। হ্যাঁ অপরূপ, বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি বেরোচ্ছি এক্ষুনি, 5 মিনিটের মধ্যে আসছি। বাবু আসেন আসেন, ঘুমিয়ে গেছি। হ্যাঁ এটাই ভালো সময়। হ্যাঁ, আর ও জেগে গেলে কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না। হ্যাঁ সে যা দেখলাম। আর এটাই মুখ্যম সময়। এই আপনি কি করছেন? কারণ নাইটি তুলছি, নাহলে ইনজেকশন দেবো কি করে? না না, নাইটি ফাইট আমি তুলতে দেবো না। আমার নতুন বউ, ইনজেকশনও দেবেন, আমার পাছাও দেখবেন নাকি? আরে কিন্তু নাইটি না তুললে আমি ইনজেকশন দেবো কি করে মশাই? তাই বলে আমি নতুন বউর পাছা দেখতে দিতে পারবো না?
আরে তাহলে আমি ইঞ্জেকশনটা দেবো কি? ঠিক আছে আমি দরকার হলে লাইট অফ করে দিচ্ছি। তাই বলে আমি নতুন করে পাশে দেখতে দিতে পারবো না। হয়ে গেছে? হ্যাঁ, থ্যাংক ইউ ডাক্তার বাবু, ডাক্তার বাবু থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা তোমাকে আমি ঘুমাচ্ছি আর ডাক্তারকে ডেকে আমার বাজা দিতেই হতো না। আমি বারান্দাতেই বসে থাকবো, আমি চেয়ার নিয়ে সারা রাত এই বারান্দায় বসে থাকবো। আরেকটা ইঞ্জেকশন আমি আর তোমাকে দিতে দিব না বাবা গো মা গো। তাহলে মোটামুটি ওই ইঞ্জেকশনটা দেওয়া তো ছ দিন হয়ে গেল, আর একটা দিন কিন্তু হাতে আছে, সেকেন্ড ইঞ্জেকশনটা দিতে হবে, কারণ তা নাহলে আমি কিন্তু অপারেশন করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা ডাক্তারবাবু আপনি তো জানেন আমার বউ কেমন, তো খুব সাবধানে চলছে, মানে আমার কাছে আসছে না। এই যেমন ধরুন বেশিরভাগ টাইমটা বারান্দায় থাকছে, ওখানে চেয়ারে বসে থাকছে, ঘরে খুব কম আসছে, বা আমাকে দেখলে দূরে সরে যাচ্ছে, ভয় পাচ্ছে যে কখন আমি আবার একটা ইঞ্জেকশন, মানে বুঝতে পারছেন যেভাবে দিয়েছিলাম। তো আমি বলতে চাইছি তো আপনি যদি এবার যান ইনজেকশন দিতে তাহলে তো সমস্যা হয়ে যাবে, মানে ও বুঝে যাবে, তাই এবার আর আপনাকে যাওয়ার দরকার নেই। আপনি বরং ওই ইনজেকশন আর ওই ওষুধটা আমাকে দিয়ে দিন, আমি একটা কোনো ঠিক প্ল্যান খাটিয়ে আমার বউকে ইনজেকশনটা দিয়ে দেবো। ঠিক আছে, অসুবিধা নেই, আমি তাহলে ইনজেকশনটা লিখে দিচ্ছি, আপনি বাইরে থেকে কিনে নেবেন। আচ্ছা, আর ইঞ্জেকশনটা একটু সাবধানে লাগাবেন, ঠিক আছে? লাগিয়ে ইনজেকশন লাগিয়ে আমাকে তারপর জানাবেন, তারপর আমি অপারেশনের ডেট দিয়ে দেবো। ঠিক আছে, আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। কি দেখছো তুমি ওরম করে? কিছু দেখছি না। সে তুমি যাই করো না কেন, যেভাবেই আমাকে দেখো না কেন, আমি ইঞ্জেকশন দিতে যাব না। আগের দিন যেভাবে তুমি আমাকে ডাক্তারের সঙ্গে যা করলা, আমি সারা রাত ওই চেয়ারে বসে থাকবো আমি তাও ভালো, তবু তোমার পাশে আমি শোবও না বসবও না, আমার একটা ভয় বলে তো কিন্তু আছে না কি জীবনে? দুদিন আমি চেয়ারে বসেই বাইরে কাটিয়েছি, আমি দরকার হলে সারাটা জীবন আমি চেয়ারে বসেই বাইরে কাটিয়ে দেবো, তবু আমি তোমাকে বিশ্বাস আর আমি জীবনে করতে পারবো না বাবা গো বাবা। সে তুমি যত যাই করো না কেন, আমি তোমার কাছেও আর শোবো না, আমি আর তোমার পাশেও বসবো না, পাগল নাকি? আর তোমাকে আমি ইনজেকশন দিচ্ছি না তো, আমি আর জীবনে তোমার সাথে কথা বলবো না বাবা। আমি সারাটা জীবন আমি এই বারান্দায় বসে কাটিয়ে দিব, বসে থাকবো চেয়ারে, আমি আরাম করে বসবো তাও ভালো। মুখি মারছো কেন? কিছু না। দুটো ইনজেকশন তো দিতেই হতো তাই না? পেছনে কিছু তো একটা ব্যবস্থা আমাকে করতেই হয়েছিল। কখন করেছিলাম বলো তো? বলছি দাঁড়াও, তখন তুমি এই টল্লাটেই ছিলে না, আমি চারিদিক ভালো করে দেখে নিয়েছিলাম, তারপর ডবল টেপ এনে সেটা খুলে চেয়ারের উপর আরামসে মেরে দিলাম, তারপরে ইনজেকশনটা হাতে নিলাম, ওষুধটা ভালো করে হাতে নিলাম, ভালো করে ইনজেকশনে বাড়ি মেরে নিলাম, ওষুধটা ইঞ্জেকশনে পুরে নিয়ে একদম ডাক্তারবাবু ডাক্তারবাবু ফিলিংস মনের মধ্যে এনে নিলাম, তারপরে সেই ইঞ্জেকশনটা ডবল টেপের উপর খাড়া করে লাগিয়ে দিলাম। আর আমি জানি তুমি তালকানার মতন বসবে, আর তারপরেই তো হবে ইতিহাস।